চাঁপাইনবাবগঞ্জে বর্ষাবরণ উৎসব ও বিশ্ব সংগীত দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ষাবরণ উৎসব ও বিশ্ব সংগীত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ষাবরণ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর স্বপন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মাজহারুল ইসলাম তরু, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হাসান, নাটাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা মনিমুদ্দোলা চৌধুরী, স্বাধীন সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁপা দর্পণের উপদেষ্টা এনামুল হক তুফান, অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ শাহ আলম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক শহীদুল ইসলাম সহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীবৃন্দ। শেষে বিভিন্ন গোষ্ঠীর পরিবেশনায় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি এবং প্রবীণ ও আর্টিস্টিক শিল্পীদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি, উত্তরায়ণ সাংস্কৃতিক পরিষদ ও সুইট বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিল্পীবৃন্দ। কবিতা আবৃত্তি করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা মনিমুদ্দোলা চৌধুরী। সন্ধ্যায় একই স্থানে বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দিতেই পারি যত করবো আমাদের, তাদের কাছে অনেক কিছু শিখেছি, তাদের অনেক বই, তাদের নামে অনেক কিছু পাখি সঙ্গীত।